তো আজকে তো ভাইফোঁটা, ছোট থেকে বড় প্রত্যেক বোনেরা আজকের দিনে এটা অপেক্ষা করে থাকে সারা বছর ধরে, যে কবে ভাইফোঁটা আসবে, কবে ভাইরা আসবে। তো আমিও খুব খুশি আজকে ভাইফোঁটা। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক অঞ্জনা ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব খুব ভালো আছি। তো আজকে তো ভাইফোঁটা, ছোটোবেলা থেকেই এই আজকের দিনে সকালবেলাটা সব ভাইরা বসে পড়তো, আমিও চান টান করে ফোঁটা দিতে শুরু করে দিতাম, কি আনন্দ তখন। আর সারা বছর ওদের কোনো পাত্তা নেই আমাকে, কিন্তু সারা বছর আমাকে মারবে ধরবে, সব বকা খাওয়াবে আমাকে, কিন্তু ভাইফোঁটার দিন বাবা দিদি আমাদের কত ভালো বাবা। যাই হোক, তা আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, দুই ভাই আমার, একটা কাজেন আর আমার ভাই, তা এই নিয়েই আমরা মানুষ হয়েছি। আর ছোটোবেলায় জানো দুজনে কি করতো, একই ঘরে সব পড়তে বসবে, আমি যে ঘরে পড়তে বসতাম ওরাও সেই ঘরে পড়তে বসবে, একবারও কেউ এদিক ওদিক যাবে না। এই নিয়ে বকা বকি, ঝগড়া ঝগড়ি, অশান্তি হতো। কাকিমা তো বকতো, তোদের আর কোনো ঘর নেই, ওই ঘরটাই বসতে হবে? হ্যাঁ ঠিক আছে, আমিই চলে যেতাম জানো, বাধ্য হয়ে, মানে ওরা ওখানেই বসে থাকবে, আমাকে মানে চলে যেতে হবে। আর আমার ভাই বাবা, ওকে যদি আমি মার ও আমাকে উল্টে মেরে ফেলতো, তারপরে আবার আবার মারতাম, মানে হাতে একটু টাচ ওকে মারতেই হবে, কারণ ও তাহলে ফার্স্ট হবে আর কি। তা এই করতে করতে ও ওকে মারতো, আমি ওকে মারতাম, মারতে মারতে একটা বিশাল কাণ্ড হয়ে যেত। তা মা তো ব্যাস পিঠের মধ্যে দিত গুম গুম করে। তা সেই সব দিনগুলো মিস করছি, যে আগে এরকম ঝগড়া করতাম, কিন্তু এখন বিয়ে করা আসার পর মন খারাপ লাগে যে সেই সব মিস করি। তো যাই হোক, তা আজকে আমার কাজিন আসবে, আর আমার ভাই আসতে পারবে না, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছে কাজে। তো আজকে ওর জন্য কিছু রান্না করি, আজকে স্পেশাল কিছু করবো ওর জন্য, দেখা যাক কি করি। আর তাহলে চলো আজকের ভিডিওটা আজ করছি, তোমাদের খুব খুব ভালো লাগবে, তাহলে চলো আজকে দিনটা স্টার্ট করি। আমি নিচে চলে আসলাম, দিদিভাইকে বললাম দিদিভাই তুমি চলে যাও, আমি সব পারবো না। দিদিভাই বলছে যে না একটুখানি কিছু করে দিই তোমাকে, তারপরে আমি যাবো। যে করতে হবে না, আমি পারবো না, ও মাংস মা সব ধুচ্ছে, এবার আমি রান্নাবাটা বসাবো, আমি একটু কেটে নিই, কেটে নিয়ে তারপরে রান্নাবান্নাগুলো বসাবো। রাইসের জন্য চাল, সবজি, এখানে বেগুন, আর মাংসের জন্য এখানে সব সরঞ্জাম আমার কাটা হয়ে গেল। আর দিদিভাই এখানে মাছ আর মাংস সব ধুয়ে দিয়ে আমাকে একটু এগিয়ে দিয়ে গেল। ভাতটা প্রায় হয়ে এসেছে, মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ সব দিয়ে আমি ভালোভাবে মেখে আমি এক ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দিলাম। আর এদিকে ভাতটা প্রায় আমার ঝরঝরা করে আমি নামিয়ে ফেলেছি। আর অন্য কড়াইতে একটু টমেটো, হলুদ, লঙ্কা, জিরা বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ছোলার ডালটা করে ফেললাম, কেননা রাতে আর বাবা মাংস খাবে না, এই ছোলার ডাল দিয়েই রুটি খেয়ে নেবে। রাইসে দেওয়ার জন্য আমি কাজু বাদাম, কিচমিচ আর বাটির মধ্যে ঘি ফোড়ন দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, আর এদিকে কড়াইয়ের মধ্যে সব সবজিগুলোকে ভেজে একটা ডেচকির মধ্যে আমার ফ্রাইড রাইসটা ঢালা হয়ে পুরো রেডি হয়ে গেল। বেগুনটাকে এবার আমি বেসনের মধ্যে চুবে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার কাতলার মাছটাকে আমি ভেজে আমার রসা করাও হয়ে গেছে। মাংস করার জন্য আমি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপরে ম্যারিনেট করা মাংসগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষানো প্রায় রেডি। এবার জল দিয়ে আমি নামিয়ে ফেললাম। রান্না বান্না করে এবার চান টান করে আমি রেডি হয়ে গেছি ফোঁটা দেওয়ার জন্য। আমি শাড়িটা পরলাম না, একটা এমনি সালোয়ার পরলাম। তো যাই, তাড়াতাড়ি করে ফোঁটাটা দিয়ে আবার সবাই খেতে চলে আসবে, তো চলো। আমার চাটনি, পাবদা মাছ সর্ষে দিয়ে, আর চিকেন, আর এদিকে হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছি, দই আর রাইস আর বেগুন, সঙ্গে ছিল স্যালাড। আমি আলাদা করে সবার জন্য কেটে রেখেছি ভাইকে, এগুলো আমার ভাইয়ের ফোঁটা স্পেশাল মেনু। তোমরা যদি রেসিপি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি শুয়েছিলাম সবাইকে খেতে খেতে দিয়ে, আবার বাচ্চাগুলো দেখো বাজি ফাটাতে আরম্ভ করে দিয়েছে। বললাম দাঁড়া আমি আসছি, তা তস হয়েছে না, তা চলো দেখো বাকি কি বাজে। এবার তো আর কেউ বাজি কেনেনি, সবার বাড়িতে আগের বছরের সব বাজিগুলো ছিল, সেই বাজিগুলোকে সবাই মিলে
ফাটিয়েছে। আবার ওই দেখো আলু বোম ছুঁড়ে দিয়েছে, দেখো ওই দেখো দেখেছো। আর বৌদিও আবার কম যাচ্ছে না, আর আমার ছেলেকে দেখো শুধু ওই চটপটিগুলো ফাটাচ্ছে। ওই দেখো হাতের মধ্যে চরকি ফাটাচ্ছে, দেখেছো? কি বলবো, হাতের মধ্যে কেউ চরকি ফাটায় সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বাজি দেখো ফাটছে না সেগুলো। ওই দেখো ওই দেখো ওই দেখো এদিকে চকলেট বাজি শুনলেই ও দৌড়ে চলে আসলো। আবার কি ফাটছে, ও এটাও চটপটি ফাটালো। আবার বৌদি আবার ওইদিকে চরকি ফাটিয়েই যাচ্ছে। ওই দেখো কালি ফাটকা হাতে ফটিয়েছে, আবার একটা বড় চটপটি এখানে ফোটাচ্ছে। বাপ রে বাপ, ও মা এটা আবার কি, মা চোখ খারাপ হয়ে যাবে তো, জেনারেটরের মতো ধপ 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 করছে। বাজি ফাটানো দেখতে সব ভিড় হয়ে গেছে। রং মশালগুলো বিভিন্ন রঙের, লাল হলুদ সবুজ, কি ভালো লাগে না দেখতে। কালী পুজোর সময় যখন বাড়িগুলোকে বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজায় তখন বাড়িগুলো কি সুন্দর সেজে ওঠে, বেশ ভালো লাগে দেখতে। ভাই ফোটা নিয়ে খাওয়া দাওয়া করে ভাই মাসির বাড়িতে গেল ফোটা নিতে। তো ভাই যখন ফোটা নিচ্ছিল আমি তখন ক্যাপচার করতে পাইনি, কারণ তখন দুপুরবেলা বাড়ির সবাই আর ভাই একসাথেই চলে এসেছিলো। তো আমি একার হাতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ দিদি ভাই বাপের বাড়ি গেছে ভাইকে ফোটা দিতে, আমি আর আমার বন্ধু ঠাকুর দেখতে এই আশেপাশে যাব। তাই ভাবলাম তোমাদেরকেও আমাদের এলাকার একটু ঠাকুর তোমাদের কাছে শেয়ার করি, তা চলো আমার সাথে ঠাকুর দেখতে। আর আমি আজকে একটা এই কানের দুলটা পরেছি, হাতে এই চুড়িটা পরেছি, গলার হার ভাবছি পরবো কি পরবো না, এই ব্লাউজটা পরেছি, আর এই শাড়িটা পরেছি। তা কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। এই যে আমার বন্ধু, চলে আসো, এই যে আমার বন্ধুরা, এই তাদের নাম বলে দে। হাই, আই এম রিতা। হাই তুলি, আমরা ঠাকুর দেখতে যাই। ঘুরতে ঘুরতে আমরা আবার একটা বন্ধুর বাড়িতে চলে আসলাম, ওর সাথে রাস্তায় দেখা হলো। ওরা বলল আয় আয়, নতুন ফ্ল্যাট কিনেছে, তা আমরা দেখতে চলে আসলাম। আমাদের জন্য বললাম যে কিছু করতে হবে না, আবার কফি করেছে, কত কিছু আইটেম করেছে দেখো। আর ওদের কিচেনটা দেখো কি সুন্দর কিচেনটা। আমরা সবাই মিলে খুব গল্প করলাম, দুই জেঠিমা মিলে, তারপরে বাচ্চারা দেখো ওই দেখো প্লেট নিয়ে, হাতে প্লেট নিয়ে বসে গেছে। আমাদেরকে দিয়েছিল চাউমিন করেছিল, এখানে স্ন্যাক্সের মধ্যে কিছু ছিল, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। দেখে আর বন্ধুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি। তারপর কোনো রকম করে শাড়িটা নিয়েছিল, ওই যে এখনো ভাঁজ করা হয়নি, ওই অবস্থায় পড়ে রয়েছে। তা নিচে গেলাম, নিচে গিয়ে ওদেরকে খেতে দিয়ে
আমি কিছু একটা খাইনি, কারণ ওদের বাড়ি থেকে যা খেয়ে এসেছি আর পেটে আর জায়গা নেই। তো আর বিশেষ একটা প্ল্যান নেই, আমি এবার শুয়ে পড়বো। আর এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি। ভিডিওটা দেখে যাওয়ার পর একটা প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও যে আজকে ভিডিওটা কেমন লাগলো, কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সাবস্ক্রাইবটা করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইবটা করোনি তারা দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। আর তোমরা যদি আমার আগের ভিডিও না দেখে থাকো আমি ওপরের লিঙ্কে দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটা দেখার পর ওপরে গিয়ে লিঙ্কে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো আমি আসছি নেক্সট ব্লগে, আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন গুড নাইট। Fearless.